হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুশাজ ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আবার পৌঁছে গেছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো, এখানে সকাল সকাল চলে এসেছি ফেস ওয়াশ করতে। তো আজকে ফেস ওয়াশ দিয়ে শুরু করছি। আজকে একটু অন্যরকম তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো দেখো, আজকে একদম মেশিনের কাছে চলে এসেছি, ফেস ওয়াশ করবো অনেকক্ষণ, মোটামুটি 2-4 মিনিট করবো ফেস ওয়াশটা। তোমরা দেখতে থাকো ফেস ওয়াশ। আমি কোনোদিন তোমাদেরকে শেয়ার সেভাবে করি না। দেখি যে অনেকেই বন্ধুরা চ্যালেঞ্জ ভিডিওতে ফেস ওয়াশ, মানে ফেস, পুরো ফেসের মধ্যে ফেস ওয়াশ করতে হবে 2-3 বার করে, তো ফেনাটা রেখে দিতে হবে, এভাবেও চ্যালেঞ্জ করে। তো আমার ভাবলাম যে আমি ব্লগের মাধ্যমে দুটো একসঙ্গে আমার বন্ধুদেরকেও শেয়ার করে দিই। আমার প্রচুর বন্ধু রিকোয়েস্টও করেছে, আমি কিন্তু আলাদাভাবে কোনোদিন আমি এইভাবে চ্যালেঞ্জ ভিডিও করিনি, ঠিক আছে, কি রিকোয়েস্ট কোনো চ্যালেঞ্জ। এই যে রিকোয়েস্ট ভিডিওগুলো অনেকেই করে যে ফেস ওয়াশ দিয়ে মুখটা পুরো ফেস ওয়াশ করতে, তো এই নিয়ে একটা ভিডিও বানাতে। তো আমি ভাবলাম যে আমি ব্লগের মাধ্যমে দেখিয়ে দিয়ে আমি ফেস ওয়াশ করছি, তো তোমাদের সঙ্গে দুটোই আমার ভিডিওটা তোমাদের রিকোয়েস্টগুলো করা হয়ে যাবে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে কিন্তু আমি সেগুলো ফেস ওয়াশ আলাদা করে করি না, এই ভিডিও বানাই না। তো ভাবলাম যে ভিডিওটা বানিয়ে দিই। তো দেখো এখানে ফেস ওয়াশটা আমি করছি। তো দেখো পুরো মুখে ফেস ওয়াশ একদম ফেনা ফেনা হয়ে গেছে। তো না, শ্বাস নিঃশ্বাস পেতে না অনেকটাই একটু প্রবলেম হচ্ছে। কেন বলতো, এই ফেনা ফেনা আছে তো সমস্ত চারিদিকটা দেখো, পুরো মুখ ভর্তি করে ফেনা নিয়ে বসে আছি, তাকাতে গিয়ে পড়ছে না, জ্বলছে মুখটা। তো দেখো চোখে তাকিয়ে দেখো, চোখটা একবার বন্ধ করে নিলাম। তো এখন দেখো ধুয়ে নিব, ফেস ওয়াশ হলো। তো ফেস ওয়াশ দিয়েছি, তোমরা দেখতেই পেলে ফেনা ফেনা অনেকটাই ছিল। তো সকাল সকাল এই নিয়ে বসে গেছি ফেস ওয়াশ করতে। সকালে আমি মুখটা ফ্রেশ করে নিই রেগুলারই, তো তোমাদেরকে তো শেয়ার করি না। তো আজকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ফেস ওয়াশটা আমি করি। আর এদিকে আমার মেয়ে কিন্তু এখন দুজন ঘুম হচ্ছে, আমি ফার্স্ট উঠেছি, উঠে ফেস ওয়াশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এইভাবে ফ্রেশ হয়ে যাই সকাল সকাল, তারপরে বাকি কাজ তো আছেই। তো দেখো আবার একটু ফেস ওয়াশ নিচ্ছি, নিয়ে আবার ফেস ওয়াশটা একটু দিব, ফেস ওয়াশ করবো। তো এবারও ফেনা পুরো মুখ ভর্তি করে নিতে হবে ফেনা। তো আমি এই ওয়াভের ফেস ওয়াশটা ইউজ করি। অনেকে অনেক কিছু শ্যুট করে না, সেই জন্য করে না, কিন্তু আমার ওয়াভের ফেস ওয়াশটা শ্যুট করে, তো আমি ওয়াভের ফেস ওয়াশটা ইউজ করে নিই। তো দেখো আবার মুখটা দেখো পুরোটাই ফেনা ফেনা করে নিচ্ছি, একদম পুরো খেলনার ছলে একটু খেলা করা হচ্ছে, ফেস ওয়াশটা দেওয়া হচ্ছে মুখে, তোমাদেরকে শেয়ার করা হচ্ছে। আবার আমিও ফ্রেশ হয়ে যাচ্ছি। দেখো সমস্ত কিছু মিলিয়ে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। ভালোই লাগছে আজকে নতুনত্ব ভিডিওটা, কারণ এইভাবে আমি কোনোদিন ভিডিওটা কোনো ভিডিও শুরু করি না, কারণ কোনোদিন বিছানা, কোনোদিন রান্না, কোনোদিন চা থেকেই শুরু হয়, তোমরা তো জানোই। আজকে একটু অন্যরকম ভালোই লাগছে, এনজয় হচ্ছে যে না ফেস ওয়াশ করে আজকে শুরু করি। তো দেখো এখানে ফেস ওয়াশ পুরো মুখে ভর্তি করে নিয়ে নিচ্ছি। সকাল সকাল আমার খেলা হয়ে যাচ্ছে এক ধরনের। তো দেখো ফেস ওয়াশটা দিয়েছি মুখে, এখন আমি আবার ধুয়ে নিব, তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভয় দেখাচ্ছি। তো এখন আমি ভালো করে মুখটা আবার ধুয়ে ক্লিন করে নিব, ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিতে হবে, বেশিক্ষণ আর রাখা হচ্ছে না। তো এই হলো আমার ফেস ওয়াশ সকালের, মর্নিংয়ে ফ্রেশ হয়ে গেল মুখটা, আর না অনেকটাই ফেনা হয়ে যায়। তো জলটা দিয়ে ধুতে গিয়ে অনেকক্ষণ টাইম লেগে যায়, আর বেশি নে জল দিয়ে ফেস ওয়াশ করে আবার ধোয়া, না জল পড়ে চারিদিকে, ভালো লাগে না। তো আমি বাথরুমে ইউজ করি। তো আজকে তোমাদের কাছে এই বেসিনেই আমি ফেস ওয়াশটা করছি। তো তোমরা দেখো, দেখো আমার পুরো মুখটা ক্লিন হয়ে গেল, আর তোমাদেরকে দেখানো হয়ে গেল, পুরো মুখটা ফ্রেশ করে নিলাম। চললো এখন সারাদিনের ডিউটি, সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু রাত পর্যন্ত তো আমি দেখাই না, অত বড় ভিডিও দেখাতে গেলে তো তোমরা কেউ দেখো না। ছোটো ছোটো ভিডিও হলে ঠিক আছে, তোমাদের পক্ষেও ঠিক আছে, আমার পক্ষেও ঠিক আছে, কারণ বেশি বড় ভিডিও করলে অনেকের এখন প্রবলেম আছে বিভিন্ন, আর নেটের তো সবার থাকতে পারে সমস্যা,
তো দেখো আমার পুরোটা, আমি বেসিনটাও ক্লিন করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, আবার আমি মুখটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো দেখো দেখিয়ে দিচ্ছি, এখন চলে আসলাম পুরো বেশ কিছুক্ষণ পরে। বেডশিটটা আমি ক্লিন করে নিচ্ছি, আমার মুখ তো হলো ক্লিন করা, এখন বেডশিটটা ক্লিন করছি, কারণ দুজন উঠে গেছে। এখন উঠে যাওয়ার পরে আমি, ওরা উঠে যাওয়ার পরে আমি বেডশিটটা ক্লিন করে নিচ্ছি। বেডশিটটা সকালে উঠে বেডশিট ক্লিন করা, নিজেকে ক্লিন করা, ফ্রেশ হওয়া, সব কিছু মিলিয়েই মেয়েদের জীবন। তারপরে কাজ আছে, সংসারের কাজ, এই নিয়েই সারাদিনের মেয়েদের জার্নি, মেয়েদের কষ্টকর, মেয়েদের সারাদিনের সংসারের খাটুনি, রেগুলার একই কাজ, তাই না? জীবনটা কেমন মেয়েদের। তো দেখো বেডশিটটা আমার গোছানো হলো, এখন চা নিয়ে গেছি, চা বসে গেছি নিয়ে, গ্রিন টি ওখানে, মেয়ে চা। তো দেখো পুরো বেডশিট তো আমার ক্লিন করা আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো হলো, এখন কিন্তু আমি রান্না টান্নার কিছু শেয়ার করলাম না, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য। তো রান্নাটা তো রোজই করা হয়, এইগুলো তো ক্লিন ভিডিও রোজই করা হয়। তো রান্নাটা বাদই দিয়েছি, রান্না তোমাদের কাছে শেয়ার করিনি, চলে এসেছি সমস্ত থালা বাটি ধুয়ে, রান্না টান্না সেরে, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একদম কিচেন ক্লিন করতে। তো চলে আসলাম কিচেন ক্লিনে, দেখো কিচেন ক্লিনটা করছি। তো কিচেনটা জানোই রেগুলার তো ক্লিন করতে হয়, না হলে তো ওই যে তেলচি, মানে তেল চিটচিটে একটা থেকেই যায়, ভালো লাগে না। তো দেখো আমার কিচেন ক্লিনটাও তাই, খুব বেশি বড় ভিডিও করব না বলে একদম অল্প করে দেখিয়ে দিলাম, হয়ে গেল কিচেন ক্লিন। এখন আমি চলে এসেছি আমি ওয়াশিং করতে। তো দেখো হ্যান্ড ওয়াশিং করতে চলে এসেছি, সমস্ত অনেক দিন হলো জামাকাপড়গুলো অনেকটা হয়ে গেছে, কারণ বিছানাপত্র সব কিছু, বিছানা আমি তিন চার দিন রাখি, আর বেশি রাখি না, বেডশিটগুলো তো খুব বেশি নোংরা করি না। তোমরা অনেকেই জানো আমার যারা রেগুলার ফ্রেন্ড আছো। তো ঠিক আছে বন্ধুরা, আমি খুব বেশি বড় ভিডিও বানাবো না বলেই কিন্তু ছোট্ট করে ভিডিও দিয়েছি, একটু হয়তো 5 মিনিটের থেকে একটু বেশি বড় হয়ে গেছে। তোমরা প্লিজ ওয়াচ করো, যারা পুরনো আছো তারা প্লিজ প্লিজ ওয়াচ করো, একটু ওয়াচ করো, লাইকটা দিয়ে দেখো। আর যারা নতুন ঢুকছো তারা ভিডিওটা দেখে, একটু দেখে বেরিয়ে যেও না, একটু ভালো করে দেখে ওয়াচ করো। থ্যাংক ইউ।